সবাই এবং সংসদ সদস্য যারা রমন ভাই উপস্থিত মাননীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ যে প্রজেরা সমাবেশে দেখেছে রাজশাহী নাম নাই গ্রাম নাই তারিখে সোমার নাতি উনি বলছে কি শেখ হাসিনাকে মেরে কবর দেবে তুই কি কিভাবে মুগ্ধ হলাস বিএনপির জন্ম হয়েছে মানুষকে জবাই করে হত্যা করে বাংলাদেশের ক্ষমতা বন্ধকে রক্তে লাল করে তারা ক্ষমতা এসেছে তাই তাদের কর্মীদের মুখে এই ধরনের কথা মানে সম্মানিত বন্ধুগণ আজ আপনারা আমি বাংলাদেশ আওয়ামী লীগকে বলব এই লোকের ছবি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিন একেই যেখানে পাওয়া হবে সেখানেই যেন তাকে এমন ভাবে ব্যবস্থা করা হয় ভবিষ্যতে আর কেউ যেন এই ধরনের হুমকি দিতে না পারে আমি আমার বক্তব্য দিকে এটি করবো না শুধু এটুকু বলবো যে আজ বাংলাদেশে সামনে নির্বাচন সেই নির্বাচনে বিএনপি সাগর থেকে বাজার কিনে বাজারে তো বেড়া কিনিনি বেড়া হবে দুই হাসার নাইনি তিন হাফিজে লাগবে এখন বিএনপি এর সহায় করতে গিয়ে ক্ষমতা থাকবে নাই অতক্ষণ হবে তত্ত্বাবধায়ক সরকার অতক্ষণ হবে নির্বাচনকালীন সরকার অতক্ষণ হবে এই সরকার কোন সরকার হবে না শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রিকভাবে বাংলাদেশে দেশে থাকতে যান আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে রাস্তায় আসুন যারা নির্বাচন বাস্তব করার চেষ্টা করবে প্রতিহত করার চেষ্টা করবে তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় বঙ্গবন্ধুর কর্মীরা শেখ হাসিনার কর্মীরা এটা জানে ইনশাআল্লাহ দেখা হবে মিছিলে দেখা হবে রাজপথে দেখা হবে প্রতিরোধ সংগ্রামে বিজয় আমাদের হবেই হবে তার হবে পরাজিত অপমানিত লাঞ্ছিত।